ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের সবচেয়ে ঘনবসতি শহর হিসেবে পরিচিত রাফা যেখানে বিশ্বের নিষেধ উপেক্ষা করে চলছে ইসরায়েলি বাহিনীর অভিযান মঙ্গলবার এমন অভিযানের একটি ভিডিও সামনে এনেছে নেতানিয়াহু প্রশাসন শহরটির সাপুরা জেলায় সেনা অভিযানে কয়েকটি বাড়ি থেকে হামাসের গোলা বারুৎ পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে গেল কয়েকদিনের অভিযানে হামাসের কমপক্ষে একশো সদস্যকে সেখানে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী যদিও বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি এই পরিস্থিতিতে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় নিরাপরাধ মানুষ হত্যা ও মানবিক বিপর্যয়ে জাতিসংঘের নিন্দাকে ইসরায়েল পাত্তাই দিচ্ছে না বলে অভিযোগ করেন ফিলিস্তিনের জাতিসংঘের দূত রিয়াদ মানসুর তবে অঞ্চলটিতে উত্তেজনা প্রশমন যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য বলে দাবি করেন মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের সামগ্রিক লক্ষ্য এই অঞ্চলে উত্তেজনা কমিয়ে ভবিষ্যতে শান্তি স্থাপনা করা আঞ্চলিক সংঘাত এড়াতে কাজ করে যাচ্ছে মার্কিন প্রশাসন গাজায় জিম্মিদের মুক্তি এবং অবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করার মাধ্যমে স্থিতিশীলতা ফিরে আসবে এখানে সবাইকে আমি ব্যর্থহীনভাবে বলতে চাই চুক্তিটি চূড়ান্ত এবং বাস্তবায়নের সময় এসেছে তবে গাজায় যুদ্ধবন্দে নতুন করে আর আলোচনা হবে না বলে সাফ জানিয়েছে হামাস বরং যুদ্ধবিরতি পরিকল্পনার বাস্তবায়ন চায় সংগঠনটি গাজায় ভয়াবহ আগ্রাসনের মাঝে ইসরায়েলকে দুই হাজার কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র এ অনুমোদনের বিষয়টি মঙ্গলবার কংগ্রেসকে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর যার মধ্যে পঞ্চাশটি এফ ফিফটিন যুদ্ধবিমান ট্যাঙ্ক এয়ার টু এয়ার মিসাইল রয়েছে এর মাধ্যমে গাজায় হামলা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও ত্বরান্বিত করবে বলে ধারণা করা হচ্ছে লুৎফর কবির ডেস্ক দেশ টিভি